এই দেখ ছোট, কথায় কথায় আমি আসল ব্যাপারটাই ভুলে গেছি। রোজা, এটা তোর জন্য। দেখি আমি একটু পড়িয়ে, হ্যাঁ কেমন লাগে রোজা মাকে। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। এই যে বসে বসে হাসছো কি? জেম্মা উপহার দিয়ে আশীর্বাদ করছেন, প্রণাম করো তাড়াতাড়ি। এই না না, খাচ্ছে খাওয়া হাতে প্রণাম। উফো, জেম্মা নেকলেসটা না খুব সুন্দর হয়েছে গো। তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, আর ডিজাইনটাও তো ইউনিক। ও মা, তা হবে না, এটা কি আজকের জিনিস নাকি? জানো তো আমি না বিয়ে হয়ে এসে থেকে বড়দিকে এই হারটা পরতে দেখছি। মানে এটা কি? তুমি তোমার গলার হার আমাকে দিয়ে দিলে, মাও মায়ের গলার হার আমাকে দিয়ে দিল, তোমরা কি পরবে শুনি? দূর পাগলি, আমরা এসব মোটা মোটা হার এখন পরে কি করব? তুই বাচ্চা মানুষ, তুই পর। একে বলে তেলা মাথায় তেল দেওয়া। একা গয়না পরে আসার পরেও এবারই লোকের ওকে গয়না দিয়ে আর আশ মিটছে না। ওর কি আর কোনোদিনও সামর্থ্য হবে আমাকে এরম কিছু একটা বানিয়ে দেওয়ার? সুন্দর না হারটা? বলছি সন্ধে তো পেরিয়ে যাচ্ছে, এবার তো আর মুখ দেখতে পারবে না, দুজনের মধ্যে যে কোনো একজনকে ঘরে চলে যেতে হবে, কি তাই না বাম্মা? ওরে এসব তো সেকেলের নিয়ম, ওদের যদি মানতে ইচ্ছে না হয় জোর করব না, কি বলো বউ? কি হলো বৌমা, তোমাকে এরকম চুপচাপ দেখছি যে? কিছু না, আপনারা সবাই এত রোজাকে নিয়ে ব্যস্ত, তাই জন্য আর কি বা বলবো। আমরা আর কি ব্যস্ত, তোমার ব্যস্ততা তো সব থেকে বেশি। কালকে যে ওদের বউ ভাত, তোমাকে কি কি করতে হবে মনে আছে তো? আরে বাড়ির বড় বউ হিসেবে তোমারই তো সব দায়িত্ব। আমার দায়িত্ব? কোনটা আমার দায়িত্ব মা? রোজাকে সৌর্যের বাড়িতে নিয়ে যাওয়া, নাকি সেজে গুজে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকা? মানে কি বলতে চাইছো কি তুমি? মানে সামান্য হলেও আমার বৌভাতের যা কিছু আয়োজন তা তো আপনারাই করেছিলেন, তাহলে রোজার বেলায় তার অন্যথা কেন হবে বলতে পারেন? আমাদের সামর্থ্য নেই বলে? তুমি এইভাবে কথা বলছো কেন? আর কিভাবে বলবো বলো তো মেজ কাকি, আমি অশিক্ষিত, ব্যক্তিত্বহীন একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ, ধরে নাও আমি এর থেকে ভালো কথা বলতে পারি না। মাঝে বললো দায়িত্বের কথা, এই বিয়েতে আমার কোন দায়িত্বটা আছে বলো তো? সবকিছুর মাথাতে তো বসে আছে সেই সূর্য, বড় লোকের ছেলে, বড় করে নিজের বান্ধবীর বৌভাতের পার্টি দেবে, আমার আর সেখানে কি ভূমিকা? সৌর্যই তো নিজ দায়িত্বে রোজাকে খুশি করে যাচ্ছে সে বিয়ের দিন থেকে। জানি না বাবা, সৌর্যের এখনো রোজার প্রতি এত কিসের আগ্রহ? বৌদিভাই, এইসব তুমি কি বলছো? কাজরি, কি বলছো? এইমাত্র যেটা বললে সেটা আমাদের সবাইকে বুঝিয়ে বলো। আমি যা বলছি বা যা বলতে চাইছি সেটা না বোঝার মতো বোকা এখানে কেউ নয়। রোজার প্রতি যে সৌর্যের আগ্রহটা অনেক বেশি, সেটা নিশ্চয়ই কারোর চোখ এড়ায়নি। সৌর্য রোজার বিশেষ বন্ধু বলেই তো এত ঘটা করে এই বৌভাতের আয়োজনটা করছে। সেখানে আমরা নেহাতি নেমন্তন্ন খেতে যাচ্ছি, অতিথি মাত্র। রোজার বিশেষ বন্ধু, কথাটার মানে কি? মানে যার সাথে বিয়ে ভেঙে গেলেও তার সাথে বন্ধুত্ব এতটাই গভীর যে তার খাতিরে তার বিয়ে, বৌভাত এই সব কিছুর দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়া যায়। সচরাচর এমন তো দেখা যায় না, না কাকিমণি? নাকি বড়লোক বাড়ির বন্ধুত্ব গুলো এরকমই হয়ে থাকে রোজা? তুমি এই বিষয়ে ভালো বলতে পারবে, তাই না?
আমার মনে হয় বৌদি ভাই রোজাকে ভুল বুঝছে। বৌদি ভাই, আমি তোমাকে বলছি, রোজা আর সূর্যর বন্ধুত্বটাকে তুমি একটু জটিলভাবে নিচ্ছ। সূর্য এখন শুধু রোজার বন্ধু নয়, আমারও একজন ভালো বন্ধু। সেও তো রোজারই খাতিরে রূপাই। রোজা মাঝখানে না থাকলে সূর্য কি তোমাকে এতটা পাত্তা দিত? একটু নিজের বুকে হাত রেখে ভেবে দেখো তো। এই বৌমা, এসব কি বলছো বলো তো তুমি? কি হয়েছেটা কি তোমার? কাজুরি, তোমার কি আমাদের বা রোজা মায়ের ব্যবহারে মনে আঘাত লেগেছে? সেরম যদি কিছু হয় আমাদের কিন্তু বলতে পারো। বৌদি ভাই, তুমি তো আগে কখনো আমার সাথে এভাবে কথা বলোনি। আর তাছাড়া সূর্যর কথা বারবার উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। তোমরা সবাই তো আমার আর সূর্যের ফ্রেন্ডশিপটাকে ভালোভাবেই নিয়েছিলে। আচ্ছা বৌদি ভাই, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো? তাহলে বলো না প্লিজ, কেন রাগ করেছো তুমি আমার উপর? দেখ কাজরি, রোজার বাবা মা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে তাতে আমাদের সকলেরই কম বেশি খারাপ লেগেছে, আমি মানছি সেটা। কিন্তু তার জন্য তো রোজার সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো মানে দাঁড়ায় না। আমাকে এভাবে সবাই মিলে বোঝানোর কোনো দরকার নেই কাকিমণি। আমি শুধু এটা বলছি যে যেটা হচ্ছে সেটা একেবারেই স্বাভাবিক নয়। সময়ের সাথে সাথে আশা করি তোমরাও এটা ঠিক পাবে। ওমেজো, কি হলো রে বৌমার? কাজুরির নিশ্চয় কোনো সমস্যা হয়েছে। শোনাই বাবা, তুই একটু কথা বলিস তো বৌমার সাথে। নিশ্চয় কোনো মনোকষ্টে ভুগছে, কাউকে হয়তো বলতে পারছে না। এই মেয়ে, তুই আবার এসব নিয়ে কিছু মনে করিস না যেন। বৌমা কিন্তু তোকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। জানি যেন, ওই জন্যই ভাবছি কিছু ভুল হয়ে গেল কিনা। আরে ধুর, ছাড়ো তো এসব কথা, ও দুদিনই ঠিক হয়ে যাবে। তারপর দেখবে তোমার সঙ্গে একেবারে হই হই করছে। এই দেখো, কথার কথা তো সন্ধে পেরিয়ে গেল। এই রূপাই, এই তো ঘরে যা তো এবারে, আজকে আর কিন্তু বউয়ের মুখ দেখবি না। আরে রাখ বাটিটা, যা। আমিও যাই, ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে আসি। আর চল চল ছোট, আমরা রান্নাঘরটা সামলাই। আয় আয় যাচ্ছি, অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে কিন্তু। আয়। সরি মা, বলছি আজকে তুমি আর আমি কি কাকিমণি ঘরে শোবো? রূপাই গেছে বাবার ঘরে ঘুমোতে, আর তোমার কাকুমণি গেছে রূপাইয়ের ঘরে। আমরা তিনজন এখানে শুব। রোজা, তুমি একদম চিন্তা করো না, এই খাটে আমাদের তিনজনের আরামসে কুলিয়ে যাবে। জানো তো, আমাদের বাড়িতে অনুষ্ঠানে লোকজন এলে আমরা এভাবেই সবাই সবার সাথে অ্যাডজাস্ট করে শুয়ে পড়ি। শুধু তোমার কোনো অসুবিধা না হলেই হলো। না না, আমার কেন অসুবিধা হবে? আমার তো বরং ভালোই হলো। যতক্ষণ আমার ঘুম আসবে, তোমরা দুজনে মিলে পালা করে আমার মাথায় হাত বুলিয়ে দেবে। রোজা আমাদের খুব লক্ষ্মী মেয়ে, খামোখাই আমরা ভয় পাচ্ছিলাম। ভয় আমাকে কেন? আসলে তুমি তো খুব বড় বাড়ির মেয়ে, তাই ছাড়ো না, বাদ দাও সব কথা। বলছি এই রোজা, তুমি তো শাড়িটা ছেড়ে অন্য কিছু পরেও শুতে পারো, মানে শাড়ি পরে শোয়ার তোমার নিশ্চয় অভ্যেস নেই, অস্বস্তি হবে কিন্তু। না না, অস্বস্তি কেন হবে, এটা তো নরম শাড়ি। আর তাছাড়া আমি যা টায়ার্ড আছি, বালিশে মাথা রাখলেই আমি ঘুমিয়ে পড়বো। রোজা মা,
আমরা সবাই জানি এই বাড়ির পরিবেশ তোমার কাছে একদম নতুন। এখানকার লোকজনের আচার আচরণের হয়তো অনেক তফাত, তাই তোমাকে বলছি যদি কারোর কথায় কষ্ট পাও মুখ ফুটে বলবে। আমরা চেষ্টা করব তোমার মনের কষ্ট লাঘব করার। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে মেজদি? রোজার যদি কারোর কথায় খারাপ লেগে থাকে তাহলে সেটা হচ্ছে কাজুরি। হঠাৎ করে যে মেয়েটার কি হলো কে জানে, খামোখা চারটে কথা শুনিয়ে দিল এভাবে। আমাদের কাছেও না বিষয়টা খুব নতুন জানো, আগে তো কখনো ওকে কারোর সাথে এমন ব্যবহার করতে দেখিনি। না না, আমার মনে হয় ও অত ভেবে বলেনি, আসলে ওরও হয়তো খুব ইচ্ছে ছিল দেওরের বিয়েতে হই হুল্লোড় করবে, আনন্দ করবে, অনেক কাজকর্ম করবে। বেচারি সেগুলো কিছু করতে পারেনি বলে হয়তো অভিমান হয়েছে। তা না হলে ও যে রোজাকে কত ভালোবাসে সেটা কি বলার অপেক্ষা রাখে? না গো, বৌদি ভাইয়ের কথায় আমি রাগ করিনি, আমার জাস্ট একটু খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল। আসলে সূর্য আমাদের জন্য যা করেছে সেটা তো আমি বা সমজল কেউই অস্বীকার করতে পারি না, তাই না? না না গাজুরি, তুমি রোজাকে নিয়ে কথাগুলো বলে মোটেও ভালো করনি। কি ভাবলো বলো তুমি এটা? আরে ভাববার কি আছে, আমি তো ভুল কিছু বলিনি। তোমরাও তো দেখলে সূর্য কন্যাকর্তায় ওদের বিয়ে দিল, আর এই বাড়ির প্রত্যেকটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুটো জগন্নাথের মতো বিয়েটা দেখলো। আর ওই বাড়ি থেকে ফিরে আসার আগে ওরা যা নয় তাই বলে আমাদের অপমান করলো। তাহলে তোমার আসল রাগ হচ্ছে রোজার বাড়ির লোকের উপর? তাহলে তুমি খামোকা বাচ্চা মেয়েটাকে কেন কথাগুলো বলতে গেলে? ওর তো কোনো দোষ নেই, তাই না? ওই বাড়ির বড় বউটাকে দেখেছো? দেখেছি, যেমন দেখতে তেমন তার হচ্ছে। বিয়ে বাড়িতে এসেছে নাকি যাত্রা করতে এসেছে বোঝাই যাচ্ছিল। তার না আছে নিজস্ব কোনো আইডেন্টিটি, না আছে পার্সোনালিটি। না না না, তোমাদের এই বাচ্চা মেয়ে তো একেবারে ধোয়া তুলসী পাতা, তাই জন্য তো এই বাড়ির প্রত্যেকটা লোক ওকে নিয়ে এত আবিক্ষেতা করছে, ওকে এত এত উপহার দিচ্ছে, যেটা আমার প্রাপ্য সেটা ওকে দিয়ে দেওয়া হচ্ছে। আর দেবেই না কেন বলো, আমি তো এবারে নিতান্ত একটা সাধারণ বউ, না আছে আমার রূপ, না আছে গুণ, আর না আছে নিজস্ব কোনো পরিচয়। বিশ্বাস করো তোমার মুখে না এই কথাগুলো একদম মানাচ্ছে না। কেন জানো তো? কারণ লাস্ট এই কদিন ধরে রোজাকে নিয়ে যা যা কিছু হইচই হয়েছে তার বেশিরভাগটা তোমার জন্য। তুমি মেয়েটাকে এত আনন্দ করে বাড়িতে নিয়ে আসলে, আর সে তুমি এখন হিংসে করছো। আমি হিংসা করতে যাব কেন? আমি শুধু এটা বলছি যে কই আমি যখন এই বাড়িতে এসেছিলাম আমাকে নিয়ে তো এত বাড়াবাড়ি করা হয়নি, নাকি আমি বড় লোক বাড়ির মেয়ে ছিলাম না বলে আমি তোমাদের মন জয় করতে পারিনি। হে ভগবান, আমার সদা হাস্যময় বউটার কি হয়েছে, কেন এসব কথা বলছো? না না, এতদিন এই বাড়িতে থাকার পর তোমার মনে হলো যে আমরা গরিব লোক, বড় লোক, এসব নিয়ে মাথা ঘামাই? আগে কি মনে হতো সেটা বড় কথা নয়, কিন্তু ইদানিং এই বাড়ির প্রত্যেকটা লোক যেরকম ভাবে পয়সা চাকচিককে ভুলে গেছে সেটাতে আমার এই কথাটা ভাবার আর কোনো আক্ষেপ থাকে না। নয়তো এই বাড়িতে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানের দায়িত্ব সূর্যর কাছে চলে গেছে। ভুল করছো কাজুরি, কোনো দায়িত্ব কারোর কাছে চলে যায়নি। সূর্য, রূপাই আর রোজা চারা ত্যাগ করে দিয়েছে, তাই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে এই কথাটা এড়ানো যায় না। সেই কাকে বলতে এসেছিলাম, তুমি তো এই বাড়ির ছেলে, এই বাড়ির সুরেই সুর মেলাবে। যাকগে, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাতে যাচ্ছি, গুড নাইট। বৌমনি, একটা
কথা বলবো? কি কথা বলো? মানে মানে তোমার হয়তো খেয়াল নেই, আজ রোজার বউ ভাত। আমি ভাবলাম একবার মনে করিয়ে দিই তোমায়। না মনে করালেই ভালো করতে, আমি শুনে কি করবো? মানে মেয়েটার বউ ভাত হচ্ছে, সূর্যই সব আয়োজন করছে, আর বউ ভাতের অনুষ্ঠান সমুজ্জলদের বাড়িতেও হচ্ছে না। তাহলে মানে এত ভনিতা না করে স্পষ্ট করে বলো না কি বলবে শাহানা। আমরা রোজার বউ ভাতে যাব না? তুমি ভাবলে কি করে আমরা রোজার বউ ভাতে যাব? আমাদের এত আপত্তি সত্ত্বেও রোজার যে ছেলেটাকে বিয়ে করলো, যে ছেলেটাকে ছাড়া ও অষ্টমঙ্গলে আসবে না বলে গেল, তার বউ ভাত অ্যাটেন্ড করে আমরা নিজেদের মান খোয়াবো বলতে চাও? বৌমণি হাজার, মেয়েটা তো আমাদের, না গেলে যে কষ্ট পাবে। পাক কষ্ট, তাতে যদি ওর একটু বোধোদয় হয়, ওকে বুঝিয়ে দেওয়া উচিত যে কষ্টটা ও আমাদের একতরফা দিতে পারে না, নিজেকেও সাফার করতে হয়। খবরদার বলছি, কেউ বউ ভাতের কথা আমার কাছে তুলবে না। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না বৌদি, সূর্য হঠাৎ রোজার সমুজ্জলের বিয়ে নিয়ে এত মাতামাতি করছে কেন? না না, তোমরা একটা জিনিস ভেবে দেখো, সূর্য ওইভাবে ব্যাক আউট করলো বলেই তো আমরা রোজার সঙ্গে সমুজ্জলের বিয়েটা দিতে বাধ্য হলাম। এখন তো আবার শুনছি সূর্যই নাকি বউ ভাতের সব কিছু অ্যারেঞ্জ করছে, ওই পার্টি দিচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কেসটা কী হচ্ছে। কেসটা কী আমি সত্যি জানি না অনুরাগ, কিন্তু সূর্যকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওর জন্যই রোজা এত বড় একটা ভুল ডিসিশন নিয়েছে। আমার মেয়ের জীবনটা শেষ করার পেছনে না ওই সূর্যর হাত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি অর্গানাইজার বলে কি আমার সাথে ছবি থাকবে না? একটা ছবি তোলো ভাই। পারফেক্ট। তারপর বিবাহিত জীবনের দুদিন কাটিয়ে ফেললে, কেমন লাগছে? অন্যরকম। আচ্ছা রোজা, বলছি তোমার বরকে কিছুক্ষণের জন্য ধার করতে পারি? অফকোর্স করতে পারি, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? চলো 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 চলো, এসো। এখন থেকে এই অবস্থা? হ্যাঁ, যাকে বলো। আসলে কোনোদিনও ভাবিনি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগে নিজের ভালোবাসাকে জীবন সঙ্গী হিসেবে পাবো। তাই 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 কি ভয় পাচ্ছ? একটু টেনশন হচ্ছে একটু। রোজাকে ভালো রাখার দায়িত্ব আমার, আর আমি এখনো নিজের পায়ে নিজের পায়ে দাঁড়াইনি, এইসব ভেবেই আমার সমুজ্জ্বল। রোজাকে তোমায় আলাদা করে খুশি রাখতে হবে না, তোমরা একে অপরের সাথে এমনিই ভালো থাকবে। দেখো, যাকে জীবনে চেয়েছো তাকেই তুমি পেয়েছো, সারা জীবনের জন্য, এবং সেটাই তোমার সব থেকে বড় স্ট্রেংথ, যার জোরে জীবনের প্রত্যেকটা লড়াইতে তুমি জয়ী হবে। কি হবে তো? সমুজ্জ্বল, জানো সবাই তোমার মতন লাকি হয় না।
ভালোবাসা থাকলে অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। আই এম শিওর, আই এম শিওর তুমিও সেটাই পারবে। থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ রোজ। আপনি না থাকলে হয়তো হয়তো তোমার রোজাকে অন্য কেউ বিয়ে করে নিয়ে বিদেশে চলে যেত, তাই তো? সেটা তো হয়নি। কাম অন, তাহলে অ্যাটলিস্ট আজকের দিনটা, আজকের এই মুমেন্টটা একটু এনজয় করো। এটা তোমার বউ ভাত, হ্যাঁ? এরমভাবে সিরিয়াস একটা লুক নিয়ে থাকলে হবে? হ্যাঁ, রিল্যাক্স, চিল।